আসসালামু আলাইকুম, আমি এখানে বানাবো খুবই মজার একটা খাওয়া। এটার নাম হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। সাধারণত এগুলো আমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে কিনে খাই। খুব সহজে এটা বাসায় তৈরি করে ফেলা যায়, কারণ এর যে মাছটা, মানে মাছের ফিলেটা আর কি, সেটা আগে একটু দুর্লভ ছিল, কিন্তু এখন প্রায় সব বড় বড় চেইন স্টোরগুলোতেই পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, হোম ডেলিভারিও দিয়ে যায়। এইগুলো একদম পরিষ্কার করা অবস্থায় পাওয়া যায়, চামড়া ফেলা, কাটা, অন্য কোনো ঝামেলাই নাই। বড় বড় পিসে শুধু নিজেদের পছন্দ মতো সাইজ করে কেটে রেডি হয়ে যায়, যে কারণে খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। আমি আপনাদের শুধু মানে মাছটা কী করে ভাজতে হয় সেটা দেখাবো। এটা খুব ক্রিস্পি করে ভাজার একটা রেসিপি আমি দিচ্ছি আপনাদেরকে। নর্মালভাবে ভাজা যায়, কিন্তু এভাবে ভাজলে মাছটা খুব মুচমুচে টাইপের হয় আর কি। আমি এটা করতেছি দড়ি মাছের ফিলে দিয়ে। তো এটা তৈরি করা খুব সহজ, খাইতে দারুণ মজা। তো এই লকডাউনে যারা রেস্টুরেন্টেও যাইতে পারতেছেন না, বাসার মধ্যে বানায় খান, টাকাও যেমন বাঁচবে মজাও তেমন পাবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে দুইটা দড়ি মাছের ফিলে নিয়ে নিছি, আর আমি এটা নিছি হচ্ছে এই যে স্ক্রিনে যে দেখতেছেন, খিলগাঁও একটা মাছের দোকান আছে, ওরা হোম ডেলিভারি দেয়। আজকাল হোম ডেলিভারিতেই সব কিছু মাছ মানুষ কেনা পছন্দ করে আর কি, কেয়ার বাইরে যাবে, ওখান থেকে আমি নিছি। আপনার চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন, একদম একদম ক্লিন ক্লিন করা, সব কিছুই করা থাকে। ওরা নানান ধরনের সামুদ্রিক এবং দেশি মাছ বিক্রি করে, সব পরিষ্কার করা। যাই হোক, এখন এত বড় আমি রাখবো না, এই দুইটাকে আমি অর্ধেক অর্ধেক করে নেব। অর্ধেক করে আমি একটা বাটিতে উঠাই নিই, এই যে নিয়ে নিলাম। এখন একে আমি একটু ম্যারিনেট করব, অল্প একটু গোলমরিচের গুঁড়া, একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া কিংবা প্যাপরিকা দিতে পারেন, রংটা ভালো আসে, আর একটু লেবুর রস। এগুলাকে মেখে আমি রেখে দেব কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো। হ্যাঁ, মোটামুটি ভালো মতোই মাখা হয়ে গেল। এখন এগুলাকে রেখে আমি রেখে দেবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে এগুলাকে আমি ভাজবো। আধা ঘন্টা পরে আমি এই মাছগুলাকে উঠায় একটা প্লেটের মধ্যে এইভাবে রাখবো, একটু কাত করে, যাতে অতিরিক্ত যে পানিটা আছে সেই পানিটা যাতে পড়ে যায়, যে রাখলে নিচের দিকে চলে আসবে পানিগুলা, যতক্ষণে আমি ইয়েটা তৈরি করবো, এই এর ব্যাটারগুলো তৈরি করবো, ততক্ষণ এইগুলাকে আমি একটু এইভাবে রেখে দিব, একটু কাত করে নিচের দিকে যাতে পানিগুলো চলে আসে, এখানে যতটুকু পানি আছে আর কি। এখানে আমি এখন ব্যাটারটা তৈরি করব ভাজার জন্য। তো এইখানে দুই রকমভাবে ভাজা যায়, শুকনা আর ভিজা ব্যাটার দিয়ে। আমি ভিজা ব্যাটার দিয়ে ভাজবো, ওটা বেশি মুচমুচে হয়। এখানে আমি এক কাপ ময়দা নিছি, আধা কাপ কর্নফ্লাওয়ার দিব তার মধ্যে, স্বাদ মতো প্রায় এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিলাম, একটু রংটা ভালো হওয়ার জন্য লাল মরিচের গুঁড়াও দিলাম এক চা চামচের মতো। গোলমরিচের গুঁড়াতেই যথেষ্ট ঝাল হবে, তারপর একটু দিলাম আর কি। স্বাদ মতো লবণ, এক চা চামচ খাবার সোডা কিংবা বেকিং সোডা। এখন এটাকে পানি দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দেবো, আমি একটু ঘন টাইপের ব্যাটার করবো, তো অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে নিয়ে দেখি। তো হয়ে গেল, আমি এক কাপ পানি ছিলাম, তার মধ্যে থেকে প্রায় এক টেবিল চামচের মতো পানি পাচ্ছে, এরকম একটা ঘন ব্যাটার হইলেই হয়। মানে এই যে দেখেন, বেশ ঘন একটা ব্যাটার আর কি। তো এখন আমি মাছটাকে কোট করায় চলে যাব। আমি একটা প্লেটে শুধু ময়দা নিছি, এর মধ্যে আমি এই মাছের পিসগুলোকে, এই যে একটু পানি জমছে, যেটুকু জমছিল ফেলে দিছি, আর বাকিটুকু আছে অসুবিধা নাই, মোটামুটি একটু শুকনো হইলেই হয়। এগুলাকে আমি একটু কোট করে নিব চতুর্দিকে, যাতে ময়দাটা লাগে, খুব বেশি না, ময়দা অত লাগবেও না, এটা হালকা একটা কোট হলেই হলো। হইল, একটু ঝেড়ে আমি পাশে একটা প্লেট আছে তার মধ্যে এইভাবে উঠায় রাখতেছি সবগুলাকে, সবগুলাকে আমি এইভাবে কোট করে নিব। আমি এখন যে ব্যাটারটা করে রাখছি, সেই ব্যাটারটার মধ্যে অল্প একটু লেবুর রস দিব, অথবা ভিনেগার দেওয়া যায়, আমি লেবুর রসই প্রিফার করি, লেবুর রস দিলাম। এর মধ্যে আমি খাবার সোডা দিছিলাম, আপনাদের বোধহয় খেয়াল আছে, কয়েক ফোঁটা লেবুর রস দিলেই হবে। এখন এই খাবার সোডার সাথে লেবুর রসটা বিক্রিয়া করে বাবল সৃষ্টি করবে। তো যেটুকু দিলাম দিলাম, ধরেন দুই চা চামচের মতো লেবুর রস দিলাম, দিয়ে এটাকে একটু আমি মেখে নিব ভালো মতো। আবার দেখেন, এটা কিন্তু একদম আঠা আঠা হয়ে যায় কেমন জানি, দেখেন, দেখে বুঝতে পারছেন কিনা জানি না। তো ভালো মতোই বোধহয় মাখা হয়ে গেল। এখন এটা একটু সরায় রাখি। এখন এইগুলাকে আমি এই ব্যাটারটার মধ্যে চুবাবো, পাশে শুকনা ময়দা রাখছি দেখতেই পাচ্ছেন, খুব নরম জিনিস, ধরা কঠিন,
যাই হোক, তারপর করতে হবে ভালো মতো একটু কোট করে অতিরিক্ত ব্যাটারটুকু ঝরাই। আমার এটা ময়দার মধ্যে ফেলে এখন এইটাকে একটু ময়দা দিয়ে কোট করে নিতে হবে। আপনারা আমার কোট করাটা লক্ষ্য করেন, আমি একটু দিয়ে এইভাবে দুই তিনবার একটু এরকম এরকম করে নিতে হবে। এই যে দেখেন উপরে যে কোকড়ানো লাগতেছে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছেন না, এই যে দেখেন ভালো করে কোকড়ানো কোকড়ানো লাগতেছে, এইটাই হচ্ছে এটার ক্রাঞ্চিনেস। তো এইভাবে আমি করে নিলাম, করে এটাকে আমি একটা পাশের ময়দাটুকু ঝেড়ে আমি একটা প্লেটে উঠাই নিই। এই যে দেখেন এইরকম হইতে হবে, এই যে দেখেন টেক্সচারটা বুঝতে পারতেছেন কিনা জানি না, এই যে এরকম এরকম করে বাকি সবগুলো লাগাই নিব। দুই একবার ময়দার মধ্যে গোড়াগড়ি দিলেই এটা এটা বের একটা আমাদের ফ্রাই চিকেনের মতো অথবা চিকেন ফ্রাইয়ের মতো একটা টেক্সচার চলে আসবে। আমি আপনাদের আবার দেখাচ্ছি আরেকটা পিস দিয়ে। আর এই যে দেখেন এর মধ্যে বাবল শুরু হয়েছে ওই ইয়ের জন্য, লেবুর রসের জন্য। অতিরিক্ত ময়দাটুকু ফেলে এর উপরে দিলাম আমার হাতের সাথে যে জায়গাগুলো উঠে আসছে ওই জায়গার মধ্যে একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ময়দা দিয়ে কোট করে দিই। প্রয়োজন মধ্যে আরও বেশি ময়দা দেবো এর মধ্যে। এই যে ময়দা দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন যে এর মধ্যে সুন্দর সুন্দর ইয়ে হচ্ছে। আর পাশে যে অতিরিক্তগুলো আসতেছে এগুলো রাখতেও পারেন, দিয়ে ফেলেও দিতে পারেন, বেশ একটু উপরে একটু ভাজ ভাজ চলে আসবে। যে দেখেন এই যে দেখেন দুইবার নাড়ানাড়ি করলে এরকম ভাজ চলে আসবে, বাস হয়ে গেল। আমি এখন এটাকে উঠায় পাশে রেখে দিব। আমি এখন চুলায় তেল গরম করে, তেলটা যথেষ্ট গরম আছে, একটা কাঠি দিলে প্রায় সাথে সাথেই বুদবুদটা শুরু হয়, মানে হাই হিটের কাছে কিন্তু খুব বেশি হাই হিট না। তো আমি যে মাছগুলা করে রাখলাম এখন এটা ধরতে গেলে উপরের বেডিংটা উঠে যাবে, সেই জন্য আমি একটু সাইডে ময়দা নিয়ে নিব। ময়দা নিয়ে উপর নিচে আমার হাতটা যাতে লাগতে পারে, নিয়ে এটাকে একটু ঝেড়েই এর মধ্যে দিয়ে দিব। তেলটা খুব বেশি না, জাস্ট এটা যাতে ডুবে থাকে একটু তলাতে খোলা দিয়ে সরাই দিব যাতে নিচে লেগে পুড়ে না যায়। আর কেউ যদি থার্মোমিটার ব্যবহার করেন এটা 300 ডিগ্রি ফারেনহাইট অথবা 150 ডিগ্রি সেলসিয়াসে আছে তেলটা, মানে একদম হাইয়ের একটু নিচে। প্রায় মিনিট দুয়েক ভেজে আমি মাছটাকে উল্টা দিয়ে দেখি ওই পাশটা কীরকম হইল, আরেকটু ভাজতে হবে পরে আরেকবার উল্টা দিব। এদিকটা ভাজাবেন, ওই পাশটা 3-4 মিনিট ভেজে আমি এটাকে উল্টা দিই, এইটা যেরকম বাদামি হয়েছে ওই পাশটাকেও এই দিকটাকে আমি এরকম বাদামি করে ভেজে নেব, এরকম বাদামি হলেই হবে। ওই 1 মিনিটের মতো ভেজেই এদিকটাও হয়ে গেছে বাদামি, আমি এগুলোকে উঠাই নিব। এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মচমচে ফিশ ফ্রাই। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি, এটা আরেকটু ডার্ক হয়ে যাবে কালার একটু পরে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ফিশ ফিলে, সাথে যে আলুগুলো দেখতেছেন সেগুলো আমি খুব সহজভাবে ভাজছি। শেষের বার মাছ ভাজার সাথেই কতগুলো আলু সাইডে কেটে একই তেলের মধ্যে দিয়েছিলাম, মাছও ভাজা হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাইও হয়ে গেছে। আর আপনারা যদি একদম মুচমুচে করে ভাজতে চান নিজেদের পছন্দ মতো ভেজে নিতে পারেন, যে কোনোভাবে কোনো অসুবিধা নেই। এই মাছটার ফিলেটা খাইতে এতই মজা, একবার না বানাই খেলে বুঝবেন না। অনেক ধরনের মাছই আছে কিন্তু এই ডোরি মাছের ফিলেটটা যে এত মজা আমিও আগে জানতাম না যে এটা এত মজা, বানানোর পরে দেখলাম। আর এভাবে যদি আপনারা ঠিক আমার স্টেপগুলো ফলো করে তৈরি করেন খুবই মুচমুচে ধরনের জিনিসটা হবে, তা দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা। হ্যাঁ, বিজসের একটা আইটেম তো দেখে গেলেন আপনারাও, এমন খালি বানাবেন আর তামা তামা করে খাই ফেলাইতে পারবেন। একটু কেটে দেখাই উপরটা, কিন্তু যে বুঝতে পারছেন যথেষ্ট একদম মচমচা হয়, আর ভিতরটা কাটলে এদিক থেকে ধরে দেখাই এইভাবেই নিয়ে দেখাই। এই দেখেন এই হচ্ছে ভিতর দিকটা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।